দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী আর কে দোনা বাংলার কৃষক ফোটাও মুখে হাসি তোমরা দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা এসেছি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার সরিষা ইউনিয়নের ইনায়তনগর গ্রামে এই গ্রামে আমার পাশে দেখতে পাচ্ছেন রেজাউল ইসলাম রনি ভাই এবছর তিনি রৌপ্য পদক পেয়েছেন জাতীয়ভাবে মাছ চাষের জন্য এবং তিনি কিন্তু সুন্দর মৎস্য চাষারি করেছেন এবং বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর মাছের রেণু এবং পোনা উৎপাদন করেন আমরা আমাদের সামনে আছে দেখেন এই যে ফলই আমরা কিন্তু ফলি মাছ ভাজি খেতে সবাই খুব পছন্দ করি একটা দুটো ফলে ধরে দেখেন রনি ভাই রনি ভাই আমরা এই ফলি মাছ সম্পর্কে জানতে চাই চাষ প্রণালী সম্পর্কে জানতে চাই এটা চাষ সম্বন্ধে আমি আগেও বলি সবাইকে বলি যে আপনি যখন ব্যবসা করবেন তখন আপনার ব্যবসাটা ভিন্নতা আনতেই হবে আপনার শুধু একটা কোয়ালিটির উপরে আপনার চিন্তা করলে চলবে না তখন ব্যবসার ভিন্নতা চিন্তা করতে যায় দেখা গেল যে আপনার নতুন নতুন আমাদের যে দেশীয় জাত আছে ওইটার উপরে আমি কাজ শুরু করি এটার উপরে কাজ করতে যায় বাংলাদেশ এগ্রিকালচার একাডেমি থেকে আপনার 2019 সালে আমি বিলুপ্ত প্রজাতির মাছের উপরে অ্যাওয়ার্ড পেয়েছিলাম এই অ্যাওয়ার্ডের পর থেকে আমার আরও আগ্রহ বেড়ে গেল যাতে আমি দেশীয় মাছের উপরে ভালো কাজ করতে পারি এখন আমার পলি মাছ কালচার আছে আমার এই গত বছর থেকে শুরু করলাম এটা বাজারে অন্য অন্য মাছের চেয়ে আপনার এখন তো বাণিজ্যিকভাবে যে পাবদা গুলশা এগুলো তো মানুষ অহরহ চাষ করতেছে এখন ভিন্নতার জন্য আমি পলি মাছ নিয়ে আসলাম এই পলি মাছের আপনারা তো এটা তো আমার নতুন করে বলার কিছু না এটাতে স্বাদ সম্বন্ধে আপনাদের ধারণা আছে এবং এটা কালচারেও ভালো আমার আমি তো 2 বছর যাবৎ এটার উপরে কাজ করতেছি এটা দেখলাম যে ফিডিংয়েও সে ভালো এবং মিশ্র কালচারেও ভালো আচ্ছা এই ফলে মাছকে আমরা কী ধরনের খাবার দিতে হবে এই জানেন এখন যে বাজারে যে রেডি খাবার আছে ফিড খাবার ওইটাই সে খুব সুন্দর করে খায় আচ্ছা আমরা যদি ফিঙ্গার সাইজ বা ধরেন 1 ইঞ্চি 1.5 ইঞ্চি সাইজের মাছগুলো ছাড়ি তাহলে এক সিজনে যদি আমরা পুকুরে ধরেন 1 বছর আমরা যদি ঘেরে ছাড়ি মূলত এটা আমাদের 8 মাসের সিজনটা জি জি 8 মাস 8 মাসে আমাদের কেমন বড় হতে পারে 8 মাসে যে এই এখন যে পলিটা আছে এটা হবে হয়তো 3টা মাসে কেজি হবে অথবা এরকম 3টা মাসে কেজি হবে এরকম 3টা 2টা কেজি চলে আসবে মানে আমরা যে ফিঙ্গার সাইজ যে মাছটা ছাড়ি জি জি তাই না যে আঙ্গুলের মতো জি আঙ্গুল ওই মাছটা ছাড়লে আমরা মোটামুটি মোটামুটি এই সাইজ চলে আসবে মানে 3টা 1 কেজি চলে আসবে 3টা 1 কেজি চলে আসবে জি এই রেনুগুলোর দাম কেমন পড়বে মানে পোনার দাম কেমন পড়ে পোনার দামটা এটা 3 টাকা 6 টাকা এরকম বিভিন্ন সাইজের উপরে নির্ভর করে 2 টাকা 3 টাকা 6 টাকা জি 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 না যখন মাছ পাওয়া যায় তখন তো দাম অটোমেটিক বেড়ে যায় জি জি আর যখন মাছ অ্যাভেলেবল হয় তখন মাছের দাম অনেক কমে যায় জি অনেক কমে যায় আর খাবার হিসেবে আমরা যে রেডিফিটটা বাজারে আছে সেটা দিতে পারি জি সেটাই খেতে পারে বন্ধুরা আপনারা যারা ফলি মাছের পোনা নিতে চান আমাদের রনিবার মোবাইল নাম্বারটা ভিডিওর ডিসক্রিপশনে লেখা থাকবে যোগাযোগ করুন পাশাপাশি রনি ভাই দেখেন আমাদের খোলসা চমৎকার সুন্দর এটা দেখতে অনেক চমৎকার লাগে আপনারা দেখেন রনি ভাই একটু আমাদের ক্যামেরাতে একটু দেখান জুম করে যে এখানে খোলসা মাছ আসলে এই খোলসা মাছে যেহেতু আমাদের ডাক্তাররা বলে যে মাছে কাঁটা বেশি ওই মাছ খেতে হবে তাহলে আমাদের চোখের জ্যোতি বাড়বে হাড্ডির জন্য উপকার হবে তাই খোলসা মাছ আরেকটা মাছ আছে খোলসা মাছের মধ্যে ছোটো যেটার বলে চুচড়া হ্যাঁ সেই মাছটাও কিন্তু মানুষ খুব পছন্দ করে ডাক্তাররা যেহেতু খেতে বলে তা এই খোলসা মাছ তো আসলে ওই কেবলমাত্র বিলেই পাওয়া যায় এবং হাওড় অঞ্চলে পাওয়া যায় এখন অনেক বিলগুলোতে এখন মাছের ঘের ঘের হয়ে যায় সেই বিলুপ্ত হয়ে যাচ্ছে মাছ পাওয়া যাচ্ছে না অনেকে খোলসা মাছ মানে খোঁজে খাওয়ার জন্য বিশেষ করে এটার ভুনা অনেক মজা লাগে ভাজি আরও মজা লাগে এরপরে ধরেন আমাদের শাক দিয়ে রান্না করার জন্য খোলসা মাছের তরকারিগুলো অনেক মজাদার তো এখন রনি ভাই আমাদের সেই মাছের পোনা উৎপাদন করছে মানে আমাদের পুকুরে কিন্তু এখন এই মাছটা চাষ করা যাবে যেহেতু পুকুরে চাষ করবো এটা ছিল ওয়াইল্ড মাছ তাই না বিলে হতো সেই মাছটা এখন পুকুরে আপনি চাষ করতে চাইলে এর খাবার দাবার সম্পর্কে বলেন এবং কোন সময় ছাড়তে হবে সেটা একটু বলেন এটা মার্চ এপ্রিল থেকে শুরু হয় ব্রিডিং আপনার এপ্রিলের শেষ সময় থেকে পোনা পাওয়া যায় এপ্রিল আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত এটা পোনা পাওয়া যায় আর এটা আমি সাধারণত মিশ্র কালচারই করি এটা মিশ্র কালচার একটা পুকুরে মিশ্র কালচার করলে
দেখা যায় যে সব ধরনের মাছ যখন থাকে কোনো না কোনো মাছের বাজার থাকেই হয়তো আপনার দুইটা মাছের বাজার খারাপ কিন্তু আরেকটা মাছের বাজার ভালো পাওয়া যায় এর জন্য আমি আমার চাষি যারা চাষি পর্যায়ে যারা আছে এই চাষি পর্যায়ে যারা আছে ওদেরকে আমিও ডেভেলপ করি এই ডেভেলপ করতে যায় আমার ভিন্নতা তৈরি করা আর কি যে ভিন্ন কৌশল অবলম্বন করা এটার জন্য আমি কলসা মাছ পোটা মাছ এই ধরনের মাছের উপরে কাজ করি তাহলে আমরা এইটাকে আমরা বলতে পারছি যে আমরা যখন বর্ষাকাল জি জি বর্ষাকালে যখন আমাদের এই মাছটা আসলে কোথায় থাকে জানি না খালে বলে বিলে বা কুয়ার ভিতরে বর্ষার সময় কিন্তু এই মাছগুলো আমরা দেখতে পাই তাদের পেট ভর্তি ডিম থাকে ওই সময় কিন্তু এই মাছের ন্যাচারালি ডিমটা পাবে এবং হ্যাচারিতে আসলে পোনাটা পাওয়া যাবে এবং আমার মনে হয় যে আট মাসে যে চাষের সময়টা মনে হয় এই সাইজ আসবে নাকি হ্যাঁ হ্যাঁ এই সাইজে এটা বিশটা পঁচিশটা এরকম কেজি হয় হ্যাঁ আট মাসে বিশটা পঁচিশটা কেজি হবে এবং খোলসা মাছের দাম কিন্তু বাজারে অনেক হ্যাঁ হ্যাঁ অন্যান্য মাছের তুলনায় কিন্তু খোলসা মাছের চাহিদা অনেক বেশি এটার বাজার মূল্য অনেক থাকে অন্য মাছের চেয়ে এই খোলসাটার বাজার এটা স্বাদ বেশি এটা মাংসও বেশি যেহেতু চাষের সেহেতু তোর গায়ে একটু মাংস হবে জি আমার মনে হয় যে কই মাছ এবং শিং মাছের খাবারটা যদি আমরা দেই তাহলে হ্যাঁ হ্যাঁ এটা দিয়ে চলে এটা দিয়ে চলে যে কই মাছ এবং শিং মাছের যে খাবারটা আছে পাবদা মাছের যে খাবারটা আছে ওই খাবারটা কিন্তু এই যেহেতু এদের মুখের আকৃতি একরম তারপরে এদের নেচারটা কিন্তু ঠিক ওই রকম যখন ওরা ওয়াইল্ড ছিল ঠিকই একই জায়গায় কিন্তু শিং মাছ কই মাছ এবং খোলসা মাছ একই জায়গায় বসবাস করে অতএব আমার মনে হয় যারা আপনারা খোলসা মাছের পোনা সংগ্রহ করতে চান আমাদের ভিডিও ডিসক্রিপশনে রনিবার মোবাইল নাম্বার থাকবে খুঁজতে পারুন আপনারা দেখতে পাচ্ছেন যে পানির ভিতরে বেশ কিছু ট্যাংরা জাতীয় মাছ আছে এখানে কিন্তু দুটি ধরনের মাছ আমি দেখতে পাচ্ছি একটা হচ্ছে আমাদের দেশীয় ট্যাংরা আরটা হচ্ছে গুলশা ট্যাংরা আমরা তো বেশ প্রায় 10 বছরেরও বেশি সময় ধরে এই গুলশা ট্যাংরা যে হ্যাচারিতে উৎপাদন হচ্ছে রেণু সেটা দেখে আসছি এখন এসে দেখছি যে আমাদের দেশীয় যে ট্যাংরা সেই ট্যাংরার পোনাও আমাদের রনি ভাই এর পোনা উৎপাদন করছে এটার সম্পর্কে জানতে চাই এটা দেশি ট্যাংরাটা বলতে আপনার আমাদের গুলশা প্রায় 10-12 বছর আগে থেকেই এটা বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে আর ট্যাংরাটাও ঠিক আমি ওই সময়ই করি কিন্তু ট্যাংরার গ্রোথ গুলশার চেয়ে অনেকটাই কমে গেল আর গুলশাতে রোগবালাইটা ইদানিং আমাদের খুব বেশি শীতকাল যখন আসে তখন এটার উপরে খুব বেশি রোগের আক্রমণ দেখা দেয় কিন্তু আমাদের ট্যাংরার উপরে ওই রকম আক্রমণটা হয় না এটার জন্য আমি অনেক আগে থেকেই ট্যাংরার উপরে কাজ করি আর ট্যাংরার বাজার মূল্যটা অনেক ভালো আপনার অন্য অন্য যে মাছ আছে আপনার আপনার 50-60টা মাছে কেজি 500-550-600 টাকা পর্যন্ত এই ট্যাংরা দেশীয় ট্যাংরার বাজার মূল্য আছে এটার জন্য আমি এই দেশি ট্যাংরার উপরেও কাজ করি এর আমরা কি ধরনের খাবার দিব কালকে এটা এটা ফিট খাবারই খায় মানে আমাদের কই মাছ শিং মাছের যে খাবার হ্যাঁ হ্যাঁ সব একই কোয়ালিটির খাবার আপনার কাছে কি গুলশা এবং ট্যাংরার রেনু আছে এখন বা পোনা আছে রেনু আছে এখন তো সিজনের শেষ পর্যায়ে চলে আসছে হ্যাঁ এখন মোটামুটি আছে খুব বেশি একটা না রেনু পোনা আছে এরকম বন্ধুরা আপনারা দেখেন যে তার এই হাউসে আমরা খোলসা ফলই দেশি ট্যাংরা এবং গুলশা মোট 4টি মাছের এখানে তার কাছে কিন্তু পোনা অ্যাভেলেবল আছে আপনারা যারা পোনা সংগ্রহ করতে চান আপনারা ভিডিও ডিসক্রিপশনে গেলে তার মোবাইল নাম্বার পাবেন তার ঠিকানা পাবেন আপনার সরাসরি যোগাযোগ করবেন প্লিজ আমার সাথে কিন্তু এটা নিয়ে কেউ ফোন করে ডিস্টার্ব করবেন না কারণ আমার ফোন 24 ঘন্টায় কিন্তু সাইলেন্ট থাকে ভাইয়ের নাম্বারে যোগাযোগ করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম তোমরা দেশের আশ্রয় নয় বলবে বিশ্ববাসী।